বন্ধুরা, আজকে আমি এই রকম শুটকি মাছ নিয়ে গিয়েছি। এই মাছের রেসিপি করে তোমাদের দেখাবো। তোমরা সবাই পারো জানি, তবু আমি কি রকম করে করি তোমরা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো বেশি বেশি করে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আর পাশে বেলটা অবশ্যই বাজিয়ে দিও। আর আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানাবে। প্রথমে এই মাছটাকে আমি এই যে গরম জল করে নিয়েছি, এই গরম জল দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তারপর আবার তোমাদের দেখাবো কি করে আমি এটাকে পরিষ্কার করি। বন্ধুরা, এখন এই মাছটাকে পরিষ্কার করে নেব। এই দেখো, এইভাবে আমি প্রত্যেকটা মাছকে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার এগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো, মা কিন্তু নর্মাল জল দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছে, দেখে বুঝতেই পারছো। বন্ধুরা, আমি এই দেখো আলু এই রকম করে কেটে নিয়েছি, বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আলুটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, এখন নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলে বেগুন দিয়ে দিচ্ছি, বেগুনটাকেও ভেজে নেব একটু হলুদ একটু লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তেলটা আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, এতে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দেব, আবারও নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। আমার কষিয়ে দেওয়া হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে কষিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে,
এখন আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। আবারও এটাকে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি মাছ, মাছটা দিয়েও আবার নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প জল, এটাই বেশি জল দেব না। বন্ধুরা তোমাদের নুন টুন লাগবে নাকি দেখে দিয়ে দিও, আমার একটু লাগবে, দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখন আবার একটু নেড়ে নিচ্ছি। একদম আমার এই শুঁটকি মাছের চচ্চড়িটা রেডি, এখন নামিয়ে নেব। বন্ধুরা এই শুটকি মাছের চচ্চড়িটা দেখে বুঝতেই পারছো কতটা দারুণ হয়েছে, এটা কিন্তু খেতেও দারুণ। তো এটা কিন্তু এভাবে একটু শুকনো শুকনো করে করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, তাহলে বুঝতে পারবে এই চচ্চড়িটা কতটা দারুণ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো টাটা।